नमस्कार बंधुरा ब्लॉगर रूपा चैनले आपनादेर सबाइके स्वागत जानिए आज के आमी आमार रेसिपी शुरू करछी। तो नतून बंधुदेर आमी स्वागतम जानाच्छी आर पुरोनो बंधुदेर पाशे थाकार अनुरोध करछी। तो आजकेर रेसिपी हलो फ्रूट सालाड। तो ये फ्रूट सालाड गरमेर दिने एकटु आजके आमी अन्यरकम करे देखाबो, एकटु मिष्टि मिष्टि करेई फ्रूट सालाडटा करेछी। तो देखे नाओ रेसिपिटा केमन करे बानाच्छी। ए गरमेर दिने अत्यंत एकटी उपादेय पद फ्रूट सालाड। फ्रूटटा आमरा सकलेई खेते भालोबासी आर गरमे तो एटा स्वास्थ्येर पक्षे खूब उपकारी। तो आजकेर रेसिपि सेई गरमेर कथा माथाय रेखे किन्तु तैरि करलाम। तो बंधुरा देखे नी कि करे आमी फ्रूट सालाडटा तैरि करछी। तो प्रथमे जेटा आमी नियेछी सेटा होच्छे एकटा तरमुज नियेछी, तारपरे नियेछी एकटी पाका पेपे, तारपरे नियेछी फुटी, तारपरे आपेल, शशा, कला, एछाड़ाओ नियेछी गोलमरिचेर गुड़ो, चीनी आर लवण। तो देखे नी रेसिपिटा कि करे तैरी करछी। आर नियेछी टक दई आर मधु। तो এই সমস্ত সামান্য উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে ঝটপট করে আমি রেসিপিটা বানিয়ে নেব বা ফ্রুট সালাডটা বানিয়ে নেব। তো প্রথমেই যেটা করব, এখানে আমি 200 গ্রামের মতন টক দই একটা কাঁচের বড় একটা বোলে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করব সেখানে আমি 3 থেকে 4 চামচের মতন চিনি দেব, এটা আমার আন্দাজ মতনই আমি দিয়েছি। এছাড়াও দেব স্বাদ মতন বা পরিমাণ মতন সামান্য একটি লবণ, সামান্য একটু লবণ। এছাড়াও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মধু। তো দুইয়ের মিলেমিশে যে টেস্টটা হবে সেটাই এখানে করা হচ্ছে। তো মধু দেওয়ার পরে আমি কি করব, বড় একটা কাঁটা চামচ বা ফোর্ক নিয়ে আমি ভালো করে এই দই, চিনি, মধু, লবণ সমস্ত কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবং কিছুক্ষণ সাইডে রেখে দেব যতক্ষণ না চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যেতে পার যাচ্ছে। তো আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, সেরকম কোনো অসুবিধা নেই। তো আমি এখানে গুঁড়ো চিনির বদলে গোটা চিনি দিয়েছি যেহেতু আমার চিনি গুঁড়ো ছিল না। এরপরেই আমি একে একে ফল কেটে নেব। এখানে নিয়েছি ফুটি, শসা, আপেল, তরমুজ, পাকা কলা আর আঙুর। এই সমস্ত ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এই টুকরোগুলো ডুমো ডুমোর থেকে সাইজে একটু ছোট হবে যাতে মুখে খুব সহজেই ঢুকে যায়, কোনো রকম যাতে মুখের মধ্যে না বাধা আসে, ঠিক সেরকমভাবেই ছোটো ছোটো টুকরো হবে, খুব ছোটো না বা খুব বড়ও না। তো যেহেতু সব সময় ফল খুব বেশি মিষ্টি হয় না, তো সেই জন্যই মিষ্টি একটু বর্ধক করার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচের 2 চামচ চিনি। তো এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো একটু লবণ, আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও পারেন, অপশনাল। এরপরে আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে দিলাম। আমি প্রথমেই বলে নিয়েছি যে আজকের রেসিপি বা ফ্রুট স্যালাডটা একটু মিষ্টি মিষ্টি করেই দেখাবো। এছাড়াও আরও অনেক রকম ফ্রুট স্যালাড আমি বানিয়ে দেখাবো, কিন্তু সেরকমভাবে আজকে এই রেসিপিটাই দেখাচ্ছি। এর পরের দিন অন্য আর একটা নতুন ধরনের রেসিপি বা ফ্রুট স্যালাড অ্যাড করে দেবো এই চ্যানেলে। তো এবার আমি একটি হাতা বা স্পুনের সাহায্যে খুব ভালো করে সমস্ত ফ্রুটকে একসাথে মিশিয়ে নিলাম। আর যেই দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম দেখুন চিনিগুলো বেশ সুন্দর করে গলে গেছে, এবারে সেই দইটা উপর থেকে একটু ঢেলে দিয়ে দেব। ঢেলে এবারে একটা হাতা বা স্পুনের সাহায্যে আমি খুব ভালো করে ফ্রুটসগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। যারা একটা ডায়েটের মধ্যে আছে তারাও যদি এটা গরমের মধ্যে একটু বানিয়ে খেতে পারে তাদেরও কিন্তু খুব উপকার হয়। আবার এখন রোজা বা রমজানের মাস চলছে, তাদের কথা মাথায় রেখেও আমি এই ফ্রুট স্যালাডটা করে দেখাচ্ছি, কারণ তাদের এই সূর্য অস্ত যাওয়ার পরে যে ফ্রুটগুলো খেতে হয় কেটে কুটে, তাতে
অনেকেই হয়তো জানেন সেটা কোনো বড় কথা নয়, তাই আমি একটু সাহায্য করছি, যে আইডিয়া সাহায্য মানে আইডিয়া দিচ্ছি যে তারাও যেন এরকম একটু বানিয়ে খায়, একটু অন্য ধরনের লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম এক চামচের মতন একটু মধু। এবার মধু দিয়ে বেশিক্ষণ, দেখলেন তো বেশিক্ষণ কিন্তু সময় কিন্তু লাগলো না। এবার আমি সার্ভ করে দেবো ঠান্ডা ঠান্ডা ফ্রুটসগুলোকে। প্রথমেই বলে মানে আগেই আমার বলা উচিত ছিল, ফ্রুটসগুলো কিন্তু সমস্তটাই ফ্রিজের থেকে বার করে একটু রুম টেম্পারেচারে আসতে দিয়েছি, তারপরে কিন্তু আমি ফলগুলোকে কেটেছি। তাহলে এখানে কিন্তু বেশ ফ্রুটসগুলো সামান্য একটু ঠান্ডা ঠান্ডাই আছে। খুব ভালো লাগবে দুপুরবেলায় একটা মিল হিসেবেও যদি খাওয়া যেতে পারে, এতটা পরিমাণ খাওয়া যেতেই পারে। একটা এতে স্বাস্থ্যবর্ধক, ত্বকের সৌন্দর্যবর্ধক এবং শারীরিক অবস্থারও যে উন্নতি সেটাও কিন্তু এইটা অনেকটাই সাহায্য করবে। তো আমার এই রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই আমাকে একটা লাইক দেবেন, আর কেমন লাগলো একটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানান, তাহলে আমি কিন্তু আরও অন্য অনেক রকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো এখানে আমি একটু ব্লুবেরি, রেডবেরি আর ব্ল্যাকবেরি, এইগুলো আমার কাছে ড্রাই হিসেবেই ছিল, এছাড়াও ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। স্ট্রবেরিটাও কিন্তু আমার কেনা, এই ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলো সব কিনতে পাওয়া যায়, অ্যামাজনেই কিনতে পাওয়া যায়, সেখান থেকেই কিনেছি। আর একটু সাজানোর জন্য ফ্রুটি ফ্রুটিও অ্যাড করে দিলাম, এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছি। তো একটু গার্নিশিংয়ের জন্য এইগুলো যদি ঘরে রাখা থাকে তাহলে এরকম একটা চমৎকার ফ্রুট স্যালাড দেখতেও ভালো লাগছে, খেতে তো অসাধারণ হয়েছে। যেহেতু আমি ভিডিওটা একটু পরেই আপলোড করেছি, তো সেই জন্য তার আগে বানিয়ে দেখে নি, বানিয়ে মানে খেয়ে বলছি যে খুবই ভালো হয়েছিল। গার্নিশিংয়ের জন্য একটা পুদিনা পাতা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে পুদিনা পাতাগুলো ওপর থেকে ছিঁড়ে ছিঁড়ে, এটা বেশ সুন্দর লাগে খেতে, সেটাও দিতে পারেন। তো আমি এখানে গার্নিশিংয়ের জন্যই একটু অ্যাড করে দিয়েছি। দেখুন কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে অনুরোধ রইল, এর পরের ভিডিওর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, আমি আবার চটজলদি ফিরে আসছি আপনাদের কাছে। গুড বাই।